ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णायुते नमः ॐ यथाग्नेर्दाहिका शक्ती रामकृष्णे स्थिता ह्या सर्वविद्याश्वरूपाङ्ाङ् शारदां प्रणमाम्यहम् ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतु वीरेशम तं नमाम्यहम् ओङ्कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्दप्रेमानन्द शान्येव च पार्षदा रामकृष्णकतप्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् श्रीभगवानिर् अशेष इच्छाय আবার আমরা সমবেত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ যা রামকৃষ্ণ সংঘের প্রথম সংঘগুরু ও শ্রীরামকৃষ্ণ মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথোপকথন ও চিঠির সংকলন সেই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে যে অংশটি আমরা পাঠ ও আলোচনা করব সেটি কাশীধামের অদ্বৈত আশ্রম রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম যেটি আছে সেখানে হয় বারোই ফেব্রুয়ারি উনিশশো একুশ সালের ঘটনা মহারাজ প্রশ্ন করছেন সাধন ভজন কেমন হচ্ছে উত্তর কাজের জন্য ধ্যান করবার সময় পাই না একবারে ইউজুয়াল উত্তর যা আমরা সময় দিয়ে থাকি মহারাজ বলছেন মনের গোলমালের জন্য ধ্যান হয় না কাজের জন্য ধ্যানজপের সময় না পাওয়া মনে করা ভুল ওয়ার্ক অ্যান্ড ওয়ার্সিপ কর্ম এবং উপাসনা একসঙ্গে করবার অভ্যাস করতে হবে কেবল সাধন ভজন নিয়ে থাকতে পারলে ভালো কিন্তু কয়জন তা পারে কিন্তু না করে অজগর বৃত্তি অবলম্বন করে থাকে এক ইডিয়েটরা জড়বুদ্ধি সম্পন্ন লোকেরা যাদের ব্রেন বা মস্তিষ্ক খাটাবার শক্তি নেই কোনো রকমে বেঁচে থাকে তারাই পারে আর এক মহাপুরুষেরা পারেন যারা কর্মের পার গীতায় আছেন কর্ম না করে জ্ঞানলাভ হয় না কর্মের মধ্যে দিয়েই যেতে হয় যারা কর্ম ছেড়ে দিয়ে সাধন বজন করেন তাদেরও ঝুপড়ি বাঁধ আর রান্না করতে সময় কেটে যায় কর্ম ঠাকুর স্বামীজির এই ভাব নিয়ে করলে কোনো বন্ধন তো হবেই নয় অধিকন্তু তার থ্রু বা তার মধ্য দিয়ে স্পিরিচুয়াল মরাল ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফিজিক্যাল আধ্যাত্মিক নৈতিক মানসিক ও শারীরিক সব রকমের উন্নতি হবে তাদের পায়ে আত্মসমর্পণ কর শরীর মন সব তাদের পায়ে দিয়ে দাও তাদের গোলাম হয়ে যাও বলো এই শরীর মন সব তোমাদের দিয়ে দিলুম এর দ্বারা যা দরকার হয় আমার ক্ষুদ্র শক্তিতে যতটুকু হয় করবার জন্য সর্বদা প্রস্তুত তখন তোমার ভার তাঁদের উপর তোমাকে নিজে আর কিছু করতে হবে না ঠিক ঠিক এইটি করা চাই। নাহলে রামও বলবে আবার কাপড়ও তুলবে এ চলবে না আমরাও তো পাঁচ ছ বছর ঘুরে ঘুরে তারপর কাজে লাগি স্বামীজি আমাকে ডেকে বললেন ওরে ওতে কিছু নেই কাজ কর আমরাও তখন সব রকম কাজ করেছি কই তাতে তো কিছু খারাপ হয়েছে বলে বুঝতে পারিনি তবে আমরা স্বামীজির কথায় একটা তবে আমাদের স্বামীজির কথায় একটা শ্রদ্ধা ছিল তোমরাও এদের কথায় বিশ্বাস রেখে চলে যাও কিছুই ভয় নেই একটা দৃঢ় বিশ্বাস রাখো কত লোকে এ কথার ভাঙচি দেবে ও আবার ঠাকুর স্বামীজির কাজ কি কারুর কথা শুনবে না জগৎ যদি বিরুদ্ধে দাঁড়ায় তবু ছাড়বে না যেটা পাকা করে ধরেছ এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন যা সব সময় আমরা উত্তর দেওয়ার সময় এই উত্তরটি যেটি সেই উত্তরদাতা সেদিনকে স্বামী ব্রহ্মানন্দজি মাঝকে দিয়েছিলেন সেই একই উত্তর আমরা মোটামুটিভাবে কম বেশিভাবে সবাই দিয়ে থাকি আমরা মনে করি এটাই কোথায় একটা স্ট্যান্ডার্ড রিপ্লাই হওয়া উচিত যে কাজের জন্য আমরা ধ্যান জপ করার সময় পাই না আমরা সমস্ত কাজের জন্য সময় পাই আমি কেউ এই প্রশ্ন করলে তাকে বলি যে আপনি খাবার সময় পেয়েছেন তো দুবেলা খাবার সময় যদি পাওয়া গিয়ে থাকে তাহলে অবশ্যই ধ্যান জপ করবার ঈশ্বরকে ডাকার সময় পাওয়া যায় মহারাজজি ভারী সুন্দর করে শুরু করছেন বলছেন মনের গোলমালের জন্য ধ্যান জপ হয় না কাজের জন্য ধ্যান জপের সময় না পাওয়া মনে করা ভুল এটা হচ্ছে প্রথম বেসিক আইডিয়া মনের জন্য আমরা কাজ করতে পারি না পূজনীয় ভতেশ আনন্দজি মহারাজ আমাদের বলতেন আমরা এরকম কথা বলেছিলাম ওনাকে যে কাজের এত চাপ যে ভালো করে ভগবানকে ডাকার সময় পাই না উনি বলেছিলেন সব সময় কি কাজ করো কোনো কোনো সময় অকাজও করো সেই অকাজের সময়গুলোকে জুড়ে কাজে রূপান্তরিত করলে দেখবে শুধু কাজই করছো এইটা হচ্ছে একটা ভাব এই ভাবটা আমাদের আসা দরকার কাজ করার কাজ করতেই হবে কাজ কি কাজ না ভগবানের জন্য কাজ করছি আমরা এই ভেবে কাজ করা কিন্তু তার আগে সাধন ভোজনের সময় আমাদের যে কেউ সময় পাই না এরকম কথাটা বলা ভুল আমরা সব কাজ আর যেটাই আমাদের ভালোবাসা থাকে যতই অট টাইমিং হোক আমরা ঠিক সেগুলো করি দেখবেন সারাদিন অফিস করে এসেছেন ভীষণ ক্লান্ত কিন্তু ওয়ার্ল্ড কাপের ক্রিকেট হচ্ছে আমরা ঠিক আধ জাগরণ শয়ন সয়ন্ত অবস্থায় অথবা অতি জাগ্রত অবস্থায় বসে দেখি খুব মনের মতো পছন্দের কোনো সিনেমা হচ্ছে অবশ্যই চোখ খুলে একবারে সমস্ত ইন্দ্রিয়গুলোকে জাগ্রত রেখে আমরা সেইগুলোকে দেখি কিন্তু ভগবানের নাম নেওয়ার প্রতি আমাদের সেই আক্র আকর্ষণ বোধ করতে পারি না তার কারণ হচ্ছে আমরা তাকে ভালোবাসি না যদি তাকে আমরা ভালোবাসতাম তাহলে অবশ্যই তার জন্য সমস্ত কাজকর্ম করতে আমরা রাজি থাকতাম ধরুন আপনি পরীক্ষা দিয়ে আইএস বা আইপিএস ক্র্যাক করতে চান আপনি রাত দিন পরিশ্রম করেন রাত জাগেন দিন জাগেন পরিশ্রম করে পড়াশোনা করেন কিংবা এমএসসি বা এমএ পরীক্ষা দিচ্ছেন তার জন্য সমস্ত রাত দিন জাগছেন কারণ আপনি চান ওই ডিগ্রিটা আপনার হোক সেই কারণে তার জন্য যতটা কষ্ট করার দরকার হয় আপনি সেটা কষ্ট করতে রাজি হন অর্থাৎ প্রথম যে যুক্তি কাজের জন্য আমরা ভগবানকে ডাকার সময় পাই না সেটা যে ঠিক নয় সেটা মহারাজ বললেন এবার বলছেন কেমন করে কাজের মধ্যে থেকে আমরা ভগবানকে ডাকতে পারব বলছেন ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ কর্ম উপাসনা একসঙ্গে করবার অভ্যাস করতে হবে কেবল সাধন ভজন নিয়ে থাকতে পারলে ভালো কিন্তু কয়জন পারে কিছু না করে অজগর বৃত্তি অবলম্বন করে থাকা এক ইডিয়েটরা জড়বুদ্ধি সম্পন্ন যাদের ব্রেন খাটাবার শক্তি নেই কোনো রকমে বেঁচে থাকে তারাই পারে আর এক মহাপুরুষরা পারেন যারা কর্মের পার গীতায় আছে কর্ম না করে জ্ঞান লাভ হয় না কর্মের মধ্যে দিয়ে যেতে হয় যারা কর্ম ছেড়ে সাধন ভজন করে তাদেরও জুপরি বাঁধতে আর রান্না করতে সময় কেটে যায় এই কাজ যখন আমরা করছি যখন আমরা সবসময় উপাসনা করে উপাসনা সব সময় করতে পারলে তো খুবই ভালো এরকম সাধু আমি দেখেছি জীবনে পূজনীয় স্বামী মহারাজ মহারাজকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল তিনিও স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের শিষ্য ছিলেন এবং শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়ে সমস্ত জীবন তিনি সাধন ভজন করেই কাটিয়েছেন শেষ বয়সে কিছুদিন বলরাম মন্দিরের দায়িত্বে ছিলেন তখনও পর্যন্ত বলরাম মন্দির তার সম্পূর্ণ আমরা পাইনি সামনের অংশটুকু ছিলেন তারপরে অসুস্থ হয়ে আরোগ্য ভবনে ছিলেন কিন্তু যতটা সময় তাকে আমি জেগে থাকতে দেখেছি সবটুকু সময় তিনি মন প্রাণ উজাড় করে সাধন ভজন করছেন জব ধ্যান করছেন তার চেহারা তারা বসা তার হাঁটা চলা সব দেখে বোঝা যেত সামান্য সময়ের জন্য তিনি ছাড়তেন না এই রকমভাবে আমরা কিন্তু সবাই করে উঠতে পারি না সেই কারণে আমাদের যারা সব মা বলছেন যে সবাইকে আর সারাদিন জব ধ্যান করতে পারে তাই নরেন এই কর্মের পত্তন করলেন স্বামীজির কাজ একটা নতুন ভাবের কাজ কেমন কাজ কাজই করছি কিন্তু কাজ আমার উদ্দেশ্য নয় ভগবানের উদ্দেশ্যে ভগবানের প্রতি আমাদের যত ভালোবাসা বাড়বে তার প্রতি যত আমাদের শ্রদ্ধা হবে আমরা যত তার প্রতি একনিষ্ঠ হব ততই আমরা দেখতে পাব যে আমরা যখন কাজ করব সমস্ত মন প্রাণ উজাড় করে ভগবানের প্রিয়তা প্রিয়তা হওয়ার জন্য আমরা কাজ করে চলেছি আমরা যতক্ষণ পারব সাধন ভজন করব। কিন্তু যখন কাজ করব তখন সেটাকেই সাধন ভজনের অঙ্গ করব যখন আমরা নাম জপ করি আটমোস্ট কেয়ার নিয়ে আমরা নাম জপ করি নামের প্রত্যেকটি শব্দ তার বীজ তার অঙ্কার তার নাম যা যা কিছু যে নামের যে অর্থ সেগুলোকে নিখুঁত করে বলার চেষ্টা করি যখন আমরা মানুষ পূজা করি বা ধ্যান করি ইষ্ট বস্তুকে দর্শন করার নিখুঁত করে চেষ্টা করি একবারে মনের ভেতরে যেন তাকে জীবন্ত জাগ্রত করি তার জন্য কি লাগে আমাদের ভালোবাসা লাগে এবং তাকে দেখবো এই ইচ্ছেটা জাগে আর আরেকটা জাগে আমাদের চেষ্টা আমাদের প্রত্যয় আমাদের চেষ্টা লাগে এই তিনটি ভাব যখন আমরা কাজের মধ্যে অর্পণ করতে পারবো তবে তখনই হবে এই কাজ করলে আমার ইষ্ট আমার প্রতি সদয় হবেন এই ভাবটা নিয়ে কাজ করে দেখবেন আমাদের এই তিনটি জিনিস আসবে কাজের ভেতরে প্রিয়তা বুদ্ধি আসবে কাজটিকে নিখুঁত করার চেষ্টা করা হবে এবং এমনভাবে কাজটিকে করব যেন এই কাজের মধ্যে দিয়ে আমি মুক্তি পাবো এটা যেন আমাদের ভেতরে উপাসনার জ্ঞান করতে হবে স্বামীজি বলছেন যারা কর্ম ছেড়ে সাধন ভজন করেন তাদেরও কুটিয়া বাঁধে রান্না করতে সময় কেটে যায় আমরা অনেক সময় ভাবি যে কিছু না করে যদি ওই কুটিয়ায় গিয়ে ভিক্ষা করে থাকি তাহলেই বোধ হয় তা কিন্তু হয় না ভিক্ষা করতে গেলেও কিছু সময় অপেক্ষা করতে হয় তারপরে ভিক্ষান্ন গ্রহণ করে সেই পাত্র ধোয়া ধুই করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় যেখানে থেকে তপস্যা করি সেই কুটিয়াটাকে পরিষ্কার রাখতে হয় তাতে অনেকটা সময় অতিবাহিত হয় ততব আমরা যে সব সময় চব্বিশ ঘন্টা সাধন ভজন করছি তা কিন্তু নয় নিজের শরীর রক্ষার জন্য মলমূত্র ত্যাগ করতে যেসব সময় লাগে সে সময় কিন্তু আমরা সাধন ভজন করি না আমাদের মন তখন শরীরে নেমে আসে অতএব সব সময় সাধন ভজন করতে পারি এরকম কথা বলাটা ঠিক নয় অতএব স্বামীজির যে কাজ স্বামীজির যে প্রবর্তিত কাজ এই কাজ করার কথা বলছেন মহারাজ বলছেন কর্ম ঠাকুর স্বামীজির এই ভাব নিয়ে করলে তো কোনো বন্ধনী তো হবেই না অধিকন্তু তার থ্রু দিয়ে স্পিরিচুয়াল মরাল ইন্টালেকচুয়াল অ্যান্ড ফিজিক্যাল সব রকমের উন্নতি হবে এইটার কথা বলছেন যে সব কাজ আমার নয় ঠাকুর এবং স্বামীজির কাজ তাদের কাজ আমি করছি তারা আমাকে অধিকার দিয়েছেন এইটুকু কাজ করতে তাহলে দেখবেন যে সাধারণ কাজও আমরা করব সেটার ভেতরেও আমাদের একটা অদ্ভুত আনন্দ আসবে কারণ এই কাজটি তিনি আমাকে অধিকার দিয়েছেন বিদেশে এগুলো খুব দেখা যায় আমি কিছুদিন আগে একটি কেন্দ্রে গেছিলাম ছোট্ট কেন্দ্র সদ্য নেওয়া হয়েছে সেখানে গিয়ে দেখলাম স্বেচ্ছাসেবকরা এবং সাধুরা সবাই এই ভাবটা নিয়ে কাজ করেন সকালবেলা দেখলাম ঠিক সময় আমি যে ঘরটায় আমাকে থাকতে দেওয়া ছিল তার পাশের ঘরে ঘর 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 করে আওয়াজ হচ্ছে পরে জিজ্ঞেস করলাম কি করছে ওখানে তখন শুনলাম কয়েকজন স্বেচ্ছাসেবক তারা রোজ আসেন কি করেন আশ্রমের তরফ থেকে তিরিশ জন দরিদ্র মানুষকে রোজ বসিয়ে অতিথি নারায়ণ জ্ঞানে তাদেরকে সেবা করা হয় এই ভলেন্টিয়ার পাঁচ ছজন যে ভলেন্টিয়ারেরা সবাই রিটায়ার্ড পারসেন তারা এসে সকালবেলা সবজি কেটে রান্না করেন ওদের জন্য একটা দুটো পদ নয় বেশ অনেকগুলো পদ হয় দাতা যা 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 যে টাকা দেন সেই টাকাতে যত রকমভাবে ভালো করে খাওয়ানো যায় সেই রকম করে তারা রান্না বান্না শেষ করেন প্রায় নটা সাড়ে নটা অবধি তারা রান্না করেন তারপরে এগারোটার সময় ঠাকুরের ভোগ উঠে গেলে এই নারায়ণদের অতিথি নারায়ণদের খেতে দেওয়া হয় আবার একদল মানুষ এই দল থেকে কিছু চলে যান আবার একদল মানুষ এসে যুক্ত হন তারা এসে কাজকর্ম করে তাদের নারায়ণ জ্ঞানে অতিথি সেবা করে অতিথি সেবা শুরু করার আগে টেবিল চেয়ারগুলোকে পরিষ্কার করেন তারা ঘরটাকে তারা পরিষ্কার করেন তারপরে আবার সেগুলোকে সেবা দেওয়ার পরে পাত্রগুলোকে তারা পরিষ্কার করে দিয়ে চলে যান মন্দিরেও দেখলাম একই রকম কেউ এসে চন্দন ঘষছে কেউ পুজোর জোগাড় করছে কেউ বিকেলবেলা সন্ধ্যার অতীরাকে ধূপ দিচ্ছেন যার যতটুকু সময় তিনি এসে সেটাকে উজাড় করে করছেন আমি হতবাক হয়ে দেখছিলাম কারুর মুক্তি একটা শব্দ বেরোচ্ছে না সবাই যেন ভগবানের সেবায় নিবিষ্ট হয়ে কাজ করে চলেছেন যেমন আমরা ধ্যান করার সময় নিঃশব্দে আমরা জব ধ্যান করি ঠিক সেই রকম রাজকোট আশ্রমে একবার দেখেছি শ্রীমা শারদা দেবীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সেখানে একদল স্বেচ্ছাসেবী আমাকে সাধুরা বললেন যাও বেসমেন্টে যাও বেসমেন্টে মন্দিরের বেসমেন্টে গিয়ে দেখি সেখানের বিরাট বড় রান্নাঘর একদিকে ফলের জন্য নৈবেদ্য কাটা হচ্ছে দুজন ছেলে নিরন্তর কেটে চলেছে তারপর সেগুলোকে আরেকজন তৃতীয় ব্যক্তি তিনি সাজিয়ে চলেছেন এবং টিকিট লাগিয়ে লাগিয়ে পরপর 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 সাজানো রয়েছে পুজো শুরু হয়ে গেছে যারা জোগাড় দিচ্ছেন তারা একে একে এসে দুটো দুটো করে নৈবেদ্য নিয়ে যাচ্ছেন অন্যদিকে আরেকটি দিকে তারা আরে একদল মানুষ আছেন তারা রান্না বান্না করছেন আমি যখন গিয়েছি সেদিন শ্রীমার জন্মতিথি বলেইছি আগে মাকে দেওয়ার জন্য নানা রকমের চপ তৈরি করেছেন একটি ছেলেকে দেখে হতবাক হয়ে গেলাম কী যত্ন করে সাজাচ্ছে একটা বড় পাথরের থালার মধ্যে মায়ের পছন্দের বেগুনি ফুলুরি আলুর চপ তারপরে ছান্তার বড়া ঝুড়ি ভাজা আর সুন্দর সুন্দর ইয়েতে করে কাসুন্দি আর টমেটো সস সেগুলো কাঁচের পাত্র করে ঢেলে সেগুলোকে এ উপরে পাঠাচ্ছে মায়ের যখন ফলভোগ উঠবে তার সঙ্গে যেন এগুলোকে মাকে দেওয়া হয় একটি পাত্রের ভেতরে মুড়ি চিঁড়ে ভাজা তারপরে নানা রকমের যে মশলা গাঁটিয়া পাঁপড়া সেই সব দিয়ে একটা খুব সুন্দর করে মিশ্রণ তৈরি করে লঙ্কা ছোটো ছোটো করে কেটে পাঠাচ্ছে তারা ভুলেই গেছে তাদের দেখছি এবং মনে করছিলুম তারা যেন তাদের যে ওই নিজস্বতা সেটা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন একদম ডুবে আছেন ঠাকুর মহাস্বামীজির কাজে অল্প সময়ের জন্য হয়তো অল্পক্ষণের জন্য তারা ডুবেছেন কিন্তু যেটুকু করছেন মন প্রাণ দিয়ে করছেন আরেক দল ভক্ত তারা বাইরে প্রসাদ দেওয়ার জন্য ব্যবস্থা করছেন অত মানুষ ওখানে তো খুব বেশি নয় এই এক লোক প্রসাদ পায় সেই স এক লোকে প্রসাদের জন্য থালা পরিষ্কার করে রাখা হয়েছে সেই ক্ষোপ খোপ ওলা থালা তারপরে যেরকমভাবে বুফে সিস্টেমে দেওয়া হয় ঠিক সেরকম একজন থালা চামচ আর জলের গেলাস দিচ্ছে জল ভরা জলের গেলাস তারপর এক একটা কাউন্টার ক্রস করতে করতে সবই স্বেচ্ছাসেবকরা সবই ভক্তরা দিচ্ছে এবং দিয়ে আরেক জায়গায় খাওয়া শেষ সেখানে ঢালা হলে আবার একদল অল্প বয়স যুবক তারা সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে হতবাক হয়ে দেখছিল এরা এমনভাবে কাজ করছেন যেন মনে হচ্ছে তাদের যে সত্তা তারা কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ বা উচ্চপদে আসীন তারা তাদের সেই পরিচয়টি আশ্রমের বাইরে ফেলে দিয়ে সবটুকু মন প্রাণ দিয়ে কাজ করছেন বিভিন্ন যে রিলিফ হয় তখন আমরা দেখি মানুষজন কীরকমভাবে এগিয়ে আসেন এতে কি হয় মহারাজ বলছেন স্পিরিচুয়াল আধ্যাত্মিক উন্নতি হয় আমার ভেতরের যে কালো মানুষটা সে ধীরে ধীরে সাদা হয় কালো মানুষটা যত সাদা হতে থাকবে তত আমার নৈতিক জীবনের উন্নতি হবে এবং যত আমার নৈতিক জীবনের উন্নতি হবে তত আমার মানসিক অবস্থা স্থিতিশীল হবে এবং মন যত ভালো হবে তত আমাদের শারীরিক আদিব্যাদিগুলি মুক্ত হবে মহারাজ বলছেন তাদের প্রায় আত্মসমর্পণ করো শরীর মন সব তাদের পায়ে দিয়ে দাও তাদের গোলাম হয়ে যাও বলো এই শরীর মন সব তোমাদের দিয়ে দিলাম এর দরকার এর দ্বারা যা দরকার হয় আমার ক্ষুদ্র শক্তিতে যতটুকু হয় করবার জন্য প্রস্তুত সদা প্রস্তুত তখন তোমার ভাব ভার তাঁদের উপর তোমাকে নিজে আর কিছু করতে হবে না ঠিক ঠিক এইটা করা চাই নইলে রামও বলবে আবার কাপড়ও তুলবে এ চলবে না এইটা হচ্ছে কথা সমস্ত আত্মসমর্পণ তোমাকে দিয়েছি তুমি এই কাজটি করো আমাদের সুযোগ হয়েছিল বেলুর মাঠে প্রভিডেন্ট ফান্ড বিভাগে পাঁচজন অতি উচ্চস্তরের স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা বলা তাদের মধ্যে একজন কাজ করা কথা বলা নয় কাজ করা একজন ছিলেন প্রদ্যুৎ ভবু ব্যাংকে খুব উচ্চপদে ছিলেন ব্রাঞ্চ ম্যানেজারও ছিলেন এবং তার চেয়েও উচ্চপদে জোনাল ব্রাঞ্চেও কাজ করতেন তিনি আমাদের সঙ্গে এই প্রভিডেন্ট ফান্ডের কাজকর্ম করতেন তিনি এমনভাবে কাজ করতেন আমরা দেখে অতবাক হয়ে যেতুম যে কোনো সময়টা তিনি বসেনি যতটুকু সময় তিনি আছেন ততটুকু সময় তিনি উজাড় করে কাজ করছেন এবং এই কাজের পেছনে যে নিজের কোনো কৃতিত্ব নেওয়া এটাও নিচ্ছেন না বহু কাজ তিনি জানতেন না কিন্তু যেহেতু তিনি ঠিক ঘটেছেন তিনি স্বেচ্ছাসেবা দেবেন তাই এই কাজ করতে গেলে স্বেচ্ছাসেবা দিতে গেলে যে যে কাজগুলো তাকে শিখতে হবে সেই সেই কাজগুলো উনি শিখে নিলেন তখন তার বয়স একষট্টি বছর এবং এত ভালো কাজ শিখলেন আমাদের অনেককে হার বানিয়ে দিয়ে তিনি আমাদের চেয়েও আরও বেশি নিখুঁত করে কাজ করতে থাকলেন এই ভাবটা তখন আসে এই যে সমর্পণ করলে ধীরে ধীরে আমরা সব করতে রাজি হয়ে যাই স্বামীজি আমাকে আমরাও পাঁচ ছ বছর ঘুরে ঘুরে তারপরে কাজে লেগেছি স্বামীজি আমাকে ডেকে বললেন ওরে ওতে কিছু নেই কাজ কর আমরাও তখন সব কাজ করে কাজ করেছি ওই তাতে তো কিছু খারাপ হলো বলে বুঝতে পারিনি এরপরে বলছেন এই যে কাজের মোটিভেশনটা তারা কীভাবে পেয়েছেন এবং এই একই মোটিভেশনটা আমরা কি করে পেতে পারি বলছেন তবে আমাদের স্বামীজির কথা একটা শ্রদ্ধা ছিল স্বামীজিকে তারা এত ভালোবাসতেন স্বামীজি যা চাইতেন সেটাই তারা করতেন আমরা স্বামীজিকে চোখের সামনে দেখতে পাচ্ছি না আমাদের কাছে স্বামীজি কেমনভাবে আছেন তার শব্দ হয়ে আছেন তার নিজের কথায় সেই বাণীময় মূর্তি হয়েছেন অশরীরী বাণী যার শরীর নেই কিন্তু সেই বাণীগুলি আমাদের নিত্য প্রেরণা দেবে সেই বাণীগুলি তার কথাগুলির প্রতি আমাদের শ্রদ্ধা থাকা দরকার তাদের সেই কথাগুলির প্রতি আমাদের বিশ্বাস থাকা দরকার বিশ্বাস থাকলে আমরাও ওই কাজ করব। কত লোকে এ কথায় ভাঙচি দেয় বলে ও আবার ঠাকুর স্বামীজির কাজ কি এটা বলতে গিয়ে তিনি অনেকের কথা বলেছেন যাদের মধ্যে অন্যতম হলের মাস্টমশাই সেই শব্দ বিরো স্বামীজির জীবৎকালে স্বামীজির বিরোধিতা করে গেছেন স্বামীজিরই শিবজ্ঞানে জীবসেবার কাজ অনেক পরে উনিশশো সালে শ্রী মা সারদা দেবী যখন কাশীর সেবাশ্রমে আসেন তাকে পালকিতে করে ওয়ার্ডের ভেতর দিয়ে ঘুরি ঘুরিয়ে 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 দেখানো হয় মা হয়ে যাবার পরে উত্তর দিলেন আমি দেখলাম যেন ঠাকুরের ঠিক ঠিক সেবা হচ্ছে যখন এই কথাটা এলো তখন এ মানে শোনা গেল যোগিন যোগেন মা এসে জানালেন এই কথাটি মা বলেছেন তখন সেই জায়গায় বসেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি স্বামী শারদানন্দজি এবং মাস্টরমশাই মাস্টরমশাইকে তখন তারা প্রশ্ন করলেন তিনি কী বলবেন তাঁর কী অভিমত সেটা জানতে চাইলেন মাস্টরমশাই পরিষ্কার স্বীকার করেছিলেন স্বয়ং শ্রীমা শারদা দেবী স্বয়ং আদ্যাশক্তি মহামায়ের যদি এইরকমই মনোভাব হয় তাহলে সে বিষয়ে আর কোনো প্রশ্ন থাকারও কথা নয় এইটা হচ্ছে কথা স্বামীজি বলছে এই কারণেই বলতে গিয়ে স্বামী ব্রহ্মানন্দজি বলছেন অনেকে আবার ভ্যাংচি দেবে ভাংচি দেবে মানে এই কাজ থেকে আমাকে বিরত করবে এই আবার ঠাকুর স্বামীজির কাজ নাকি কারু কথা শুনবে না জগৎ যদি বিরুদ্ধ দাঁড়ায় তবু ছাড়বে না যেটা পাকা করে রেখেছো পাকা ধরেছ যেটা পাকা করে ধরেছ সেটা কখনো ছাড়বে না এরপরে প্রশ্ন শুধু ধ্যান নিয়ে থাকা বড়ই কঠিন আমি তো বেশি দিন পারলুক না মহারাজ কর্ম ও উপাসনা একই সঙ্গে করতে হয় দু চারবার পারিসনি বলে ছাড়বি না দু চারবার পারিসনি বলেই পারবি কেন বারবার চেষ্টা করতে হয় ঠাকুর বলতেন বাছুরটা দাঁড়াতে গিয়ে শতবার পড়ে যায় তবুও ছাড়ে না শেষে দৌরুতে শেখে এই অবস্থাটা এটা বোধ হয় কম সকলেরই হয়ে থাকে এবং এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের সকলকেই যেতে হয় প্রথম যখন সাধন ভোজন করা হয় সাধন ভোজনের প্রতি সেই যে তীব্র আকর্ষণ এটা আমাদের থাকে না এবং এই থাকে না বলেই আমরা খানিকটা ক্লান্ত হয়ে পড়ি যে আমরা আর করে উঠতে পারছি না কিন্তু বারবার বারবার চেষ্টা করতে করতে আমাদের সেই ভালোবাসাটা তৈরি হয় মা বলছেন না যে চন্দন ঘষতে ঘষতে ফুল নাড়তে ছাড়তে যেরকম গন্ধ বেরোয় ভগবতত্ব চর্চা করতে করতে ভগবত ভাবের উদয় হয় সত্যি একবার ভেবে দেখুন দেখি আপনি একটা পাত্রের একটা জায়গায় চন্দন ঘষার পিঁড়ি চন্দন কাঠ এবং একটি পাত্রে জল রেখেছেন আপনি ভাবুন তো সেটা কি চন্দনে রূপান্তরিত হবে যতক্ষণ না জল সেই পিঁড়িতে দেওয়া হবে এবং তাতে চন্দন কাঠ ঘষতে থাকবেন ততক্ষণ সেই জলটা চন্দনে রূপান্তরিত হবে না দেখুন চন্দন কাটি ছিল কিন্তু জল এবং পাথরের সংস্পর্শে এসে তার ভেতরের যে নির্যাস সেটাকে সে ছাড়তে থাকলো সামান্য জল রূপান্তরিত হওয়ার একটি অন্য বস্তুতে সেটা হচ্ছে চন্দন যেটা দেবসেবায় লাগে আপনি কিন্তু ঠাকুরকে জলের টিপ করাতে পারবেন না অথচ চন্দন যে দিয়ে তৈরি হচ্ছে সেটা কিন্তু আদতে জল কিন্তু সাধন ভজন দিয়ে জলকে এমন একটা স্তরে উন্নীত করা আছে আর সেটাকে জল বলা যায় না তখন সেটি অতি মহার্ঘ বস্তুতে রূপান্তরিত হয়েছে ঠিক সেই রকম বারবার চেষ্টা করতে করতে আমাদের এই সাধারণ জীবনটা একটি মহার্ঘ জীবনে রূপান্তরিত হবে মহারাজ বলছেন প্রথমত কর্মের মধ্যে থাকলে একটা ট্রেনিং বা গরণ হয় তখন সেই মনকে সাধন ভজনে লাগাতে পারা যায় নইলে ভাষা ভাষা রাখলে সাধন ভোজনের সময়ও সেই মতো হবে একটা সময় আসে যখন সব ছেড়ে শুধু নিয়ে থাকতে ইচ্ছে হয় তখন কাজ ছুটে যায় অমনি মন তখন জাগ্রত হয় তখনই এটা হয় নতুবা জোর করে করতে গেলে দু চার দিন ভালো লাগে তারপর আবার মনোটনি বা একঘেয়ে আসে একঘেয়ে ভাব আসে কেউ কেউ হয়তো পাগল হয়ে যায় কেউ কেউ ভাষা ভাষা রকমের করে আর দশটা জিনিসে মন থাকে ভারী সুন্দর কথা বলছেন যে মনকে কাজ করতে গেলে মনে একটা ট্রেনিং তৈরি গঠন তৈরি হয় সাধন ভজনে তখন মন লাগে কর্মের মধ্যে গেলে কেন না একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় অমুক সময়ে কাজটা শুরু করতে হবে অমুক সময়ের মধ্যে শেষ করে দিতে হবে কাজের ফিনিশিংয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হয় সেটা কতটা নিখুঁত হলো সেটা প্রসেস দিকে লক্ষ্য রাখতে হয় অনেক সময় পদ্ধতিগত ত্রুটির জন্য আমাদের কাজ ঠিকমতো হয় না তাই যত আমরা এই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাব দেখব পদ্ধতিগত মান পদ্ধতিগত কাজের পদ্ধতিগত মানের উন্নয়ন হচ্ছে আমাদের জীবনে এই ডিসিপ্লিন আমাদের মনকে আমাদের অসংযত জীবন আমাদের ছড়িয়ে থাকা মনকে একীভূত করতে সাহায্য করে তখন যখন আপনি সেই এঁকিয়ে থাকা মনকে যখন এক জায়গায় বসে নিয়ে আসেন জব ধ্যান করেন তখন আপনার মন স্বাভাবিকভাবে শান্ত হয়ে যায় আমাদের আমরা যখন প্রথম সাধু হতে আসি তখন একটা ভারী সুন্দর নিয়ম আত্মস্থানন্দ চালু করেছিলেন রোজ ভব বন্ধন মানে সন্ধ্যারতি শেষ হওয়ার পনেরো মিনিটের মধ্যে সব মন্দির প্রণাম করে জপে বসে যেতে হবে সেই কারণে জপে যাওয়ার আগে তখন আমরা ঘরে বসেই জপ ধ্যান করতাম এখন যেমন নতুন ব্রহ্মচারীরা বেলুর মাঠের নতুন ব্রহ্মচারী বিভিন্ন মন্দিরে জপ করে আমাদের সময় সেই নিয়ম ছিল না সেই কারণে সন্ধ্যারতি যাবার আগেই আমরা ঘরে বিছানার ওপরে আসন পেতে মশারি খাটিয়ে জপমালা গঙ্গা জলে শিশি সমস্ত কিছু রেখে চলে যেতাম সন্ধ্যারতি শেষ হয়ে গেলেই আমরা প্রায় ছুটতে ছুটতে এসে বিভিন্ন মন্দিরে প্রণাম করে মুখাত পা ধুয়েই জপ করতে বসে যেতাম এবং জপের মান প্রথম দিক থেকে আমরা দেখেছি খুব উন্নত মানের হতো আত্মস্থানন্দীকে কারণ জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিলেন মন প্রথমেই সেটেল হতে চায় না অন্তত আধা ঘন্টা তাকে সময় দিতে হয় মন সেটেল করার জন্য বললেন তোদের এক ঘন্টা সময় দেওয়া হয়েছে জপ ধ্যান করার জন্য তার মধ্যে যদি আধা ঘন্টা তুই জপে বসে মনকে সেটেল করিস তাহলে কিন্তু হবে না ওই কারণে খণ্ডনভব বন্ধনটাকে উনি একটা ওই সন্দেহ প্রার্থনাটাকে তিনি টার্গেট করে নিলেন সব শুদ্ধ সময় আধা ঘন্টা ওই প্রার্থনা চলতে চলতে আমাদের অস্থির মনটা গানের সুর লয় ছন্দে ধীরে ধীরে শান্ত হয়ে যায় আর ওই শান্ত ভাবটি থাকতে থাকতেই যদি আমরা জপে বসতে পারি তাহলে ওই শান্ত ভাবটিকে আমরা আমাদের সাধন সময় ক্যারি করে নিয়ে যেতে পারি যেটি এখানে মহারাজ বলছেন প্রথম দিকে ভালোবাসা না থাকলে যদি জোর করে আমরা কোনো কাজ করি তাহলে যখন প্রাথমিক উৎসাহ চলে যায় তখন সেটা মনোটনি হয় অনেক সময় যারা পুজো করেন তারা দেখবেন খুব দুর্ব্যবহার করে ফেলেন এই সমস্ত করেন বা একই কাজ যারা দীর্ঘদিন ধরে করছেন তাদের কাছ থেকে আমরা খুব খারাপ ব্যবহার পেয়ে থাকি এর মূল কারণ হচ্ছে একই কাজ করতে 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 একটা মনোটনি এসে গেছে সেইটাকে কাটাতে তখন আমরা ভাষা ভাষা কাজ করি নাহলে আর পাঁচটা জিনিসের মধ্যে মনকে ছড়িয়ে রাখি এরপরে মহারাজ বলছেন ব্রহ্মচর্যের দ্বারা খুব শক্তি হয় একটি লোক পঁচিশটা লোকের কাজ করতে পারে আগেকার ব্রহ্মচর্যের নিয়মগুলির মধ্যে কতগুলি নিয়ম ছিল জব ধ্যান সাধ্যায় তীর্থ ভ্রমণ সৎসঙ্গ এইসব নিজের কিসে হবে সবাই কি জানতে পারে সেই জন্য গুরু ও মহাত্মাদের সঙ্গ করতে হয় তাকে পুরো ফ্রিডম বা স্বাধীনতা তোকে পুরো ফ্রিডম বা স্বাধীনতা দিচ্ছি কর দেখি কয়দিন করতে পারিস দু চার দিন মন এখন কাঁচা বলে ট্রেন্ড বা নিয়ন্ত্রিত নয় বলে যত গোল হচ্ছে আড্ডার মতো শত্রু নেই ওতে একবারে রুইন বা অধপত নেমে দেয় নির্জন বাস না করলে মনের ওয়ার্কিং বা ক্রিয়া বুঝতে পারা যায় না আর সত্য সব ধরতে পারা যায় না নানা রকম হট্টগুলির মধ্যে থাকলে ভাবে ডেভেলপমেন্ট বা বিকাশ হওয়া ভারী শক্ত ব্রহ্মচর্যের কথা মহারাজ বলছেন আগেকার দিনের ব্রহ্মচর্যের শক্তি ছিল শক্তি এমন মন এমনভাবে কেন্দ্রীভূত হতে পারত তাতে আমরা পঁচিশ জনের মতো কাজ করতে পারতাম ব্রহ্মচর্যের শর্তগুলি সম্পর্কে মহারাজ বলছেন জব ধ্যান সাধ্যয় তীর্থ ভ্রমণ সৎসঙ্গ এই সব জব ধ্যান জব ধ্যানে প্রথমটা হচ্ছে ঈশ্বরের পবিত্র নাম উচ্চারণ করতে করতে মনের মালিন্য রাহিত্য হওয়া ধ্যান হচ্ছে নিরন্তর তার দিব্য সঙ্গ করতে করতে তারভাবে ভাবিত হওয়া সাধ্যায় তার দিব্য লীলা গ্রন্থাকারে দেওয়া আছে সেগুলো পঠন পাঠন করে সেটিকে অনুচিন্তন করে নিজের মনের ভেতরে সেই লীলার পুনর করা তীর্থভ্রমণ যেসব জায়গায় তিনি লীলা করে গেছেন সেই সব জায়গাগুলিকে দেখতে দেখতে তার জীবনের নানা ঘটনার সঙ্গে নিজেকে একীভূত করা সৎসঙ্গ একইভাবে বা উচ্চভাবের মানুষ যারা আছেন তাদের দেখা তাদের প্রত্যেকের জীবন আমাদের কাছে খুব শিক্ষণীয় এই রকমভাবে হয় নিজের কিসে ভালো হবে সবাই কি জানতে পারে সেই জন্য গুরু মহাত্মাদের সংগ্রহ করতে হয় আমরা সবসময় বুঝতে পারি না কোনটাতে আমাদের ভালো হবে সেই জন্য যারা এই পথ দিয়ে চলেছেন তাদেরকে আমরা তাদের সঙ্গ করতে চাই গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে দেখিয়ে নিয়ে যান কিনি কে দেখাতে পারেন যিনি সেই পথের পথিক আগে থেকে হয়েছেন সেই পথকে যিনি অতিক্রম করেছেন ধরুন আপনাকে কেউ বলল কলকাতায় এসপ্ল্যানেডে কি করে যাব উত্তর কলকাতা থেকে আপনি তাকে বলতে পারেন আপনি মেট্রোতে যেতে পারেন আপনার নিয়ারেস্ট মেট্রো স্টেশন ইয়ে এসপ্লানেট স্টেশন অব দি ইয়েতে মেট্রোতে চলে যেতে পারেন অথবা এই এই বাসগুলো যেতে পারেন আবার গাড়িতে গেলে এই এই পথগুলোতে যেতে পারেন এগুলি ওয়ান ওয়ে এদিক দিয়ে যাওয়ার সময় এদিক দিয়ে যাবেন আসার সময় অন্য দিক দিয়ে যাবেন ওই পথগুলো আপনি অতিক্রম করেছেন বলি আপনার পক্ষে এটি বলা সহজ গুরু ঠিক এই জিনিসটি করেন কোথায় কোথায় বাধা কোথায় কোথায় ভুল সেগুলো আমাদের ঠেকিয়ে আমাদের শিখিয়ে দেন মহারাজ আরেকটি জিনিসে খুব নিন্দে করেছেন সেটা হচ্ছে আড্ডা বলছেন আড্ডার মতো শত্রু নেই ওতে একবারে রুইন এনে দেয় আড্ডা আমাদের কি করে আমাদের বিষয়বস্তু থেকে মন একটা কাল্পনিক জগতে নিয়ে এসে দেয় যারা দেখবেন আড্ডা মারেন একটু কান খাড়া করে শুনবেন অনেক সময় তারা খুব অতিপ্রাকৃত প্রাকৃত ঘটনা বলতে থাকেন যেগুলি হওয়া যা যেগুলি হওয়া খুব কঠিন আর কি অথচ তারা একটা একটা ড্রিম ওয়ার্ল্ডের মধ্যে তারা বিচরণ করেন আর এর ফলে মনের আমাদের কোনো গঠন হতে থাকে না এই অবস্থায় থাকলে ডেভেলপমেন্ট হওয়া খুব কঠিন মহারাজ বলছেন হিমালয়ের মতো জায়গা আছে কি নির্জন কেমন পবিত্র শিবের স্থান মাথা ঠান্ডা থাকে চার ঘন্টার কাজ এক ঘন্টায় হয়ে যায় আমি সকলকে স্বাধীনতা দিই নিজের নিজের ভাবে সকলে এগিয়ে যাক যখন দেখি পারছে না তখন হেল্প করি এটা একটা গুরুর একটা বিশেষ ভাব তিনি বলছেন সাধন ভজনের জন্য উৎকৃষ্ট জায়গা হচ্ছে হিমালয় কেন সেখানে হিমালয়ের যে মৌন গম্ভীরতা সেটা আমাদের মনকে অনেক সময় আমাদের যে ছড়িয়ে থাকা মনকে গুটিয়ে থাকতে সহায়তা করে এটা হচ্ছে খুব প্রয়োজন এবং এই সহায়তা করার ফলে আমরা আমাদের যে মনটা যেটা আমাদের ছড়িয়ে আছে সেটিকে সেটি খুব সহজে একীভূত হয় এরপরে মহারাজ বলছেন যে প্রত্যেককে তিনি স্বাধীনতা দিচ্ছেন এবং প্রত্যেকে চেষ্টা করলে এগিয়ে যেতে পারবে এবং যারাই এগিয়ে চলে তাদেরকেই তিনি সাহায্য করেন যাতে সে আরও এগিয়ে যেতে পারে যারা পারে না একমাত্র তাদেরকে তিনি তাহার সহায়তার হাত বাড়িয়ে দেন এবার মহারাজ বলছেন একটি অন্য জিনিস একটা জায়গায় ঠাকুর স্বামীজির কাজ নিয়ে পড়ে থাকা সব রকমে ভালো এমনি বেশি দিন থাকলে তোর মনে হতে পারে কিছু করি না বসে বসে খাই আর অন্য লোকও সে কথা বলতে পারে একটা কাজ নিয়ে থাকলে মনও থাকে ভালো শরীরও থাকে ভালো আমরা যখন কাজ করতাম তখন শরীর মন কেমন থাকতো লোকে মনে করে এরা কিছুই কাজ করেন না যেমন আমি একটা স্থূল উদাহরণ হিসেবে বলছি তেমনি আমরাও কাজ না করে থাকবো না কেন ওরকম বুদ্ধি কখনো করিসনি অনন্ত জীবন পড়ে আছে দু চারটে জন্ম না হয় তাদের কাজ কাজেই দিয়ে দিলি ভুল যদি হয় না হয় দু চার জন্মই গেল কিন্তু তা হলো না তাদের কৃপায় দেখিস হাউয়ের মতো কোথায় উঠে যাবি ওই রকম করে আলগা করে জীবন কাটাস না লেদাড়ি হলে সাধন ভজন হবে না যেটুকু করবি ষোলো আনা মন দিয়ে করবি এই হলো কাজের সিক্রেট বা কৌশল স্বামীজিও আমাদের ওই কথা বলতেন লেগে যা একখানা কাগজ চালানো তোদের পক্ষে কিছুই নয় কাজ করবার সময় একবার তাদের প্রণাম করবি আবার কাজ করতে করতে মাঝে মাঝে ইন্টারভেল পেলে তাদের স্মরণ মনন করবি কাজ শেষ করে আবার প্রণাম করবি তাঁদের কথা তাদের চিন্তা তাদের উপদেশ এই সব চিন্তা করে দিন কাটাবি মনে করিস যে এই সব নিয়ের কাজ ভাববি যে ঠাকুর স্বামীজির কাজ নি কিছু বললে মনে করবি যে বড়ো ভাই দুটো কথা বলেছে সব এক পরিবারের লোক ভাইয়ে ভাইয়ে যেমন ব্যবহার হয় তেমনি করবি নি যেমন আমার আপনার তৈও তাই সব রক সেই রকম সব একটা ঠাকুর স্বামীজির কাজ না থাকলে একটা কাজ না নিয়ে থাকলে মন অলস মস্তিষ্ক শয়তানের কারখানায় রূপান্তরিত হয় এটা যে সব সময় হয় এই কথা সত্য আমাদের বেলুড় মাঠে এই কারণে নিয়ম আছে যদি কেউ ট্রান্সফার বা অন্য কোনো কিছুর জন্য আসে কিছু না করে তাকে খেতে পারণ করা হয় কিছু না কিছু করতে হয় আমরা যখন ট্রান্সফার বা অন্যান্য কোনো কাজের জন্য হয়তো অনেক দিন চার পাঁচ দিন আছি তখন আমরাও গিয়ে কিছু না কিছু কাজ করি আগে যখন চাল বাছার দরকার হতো চাল বাঁচতাম সবজি কাটা হয় সেখানে গিয়ে কাজ করতাম অথবা অন্যান্য কিছু কাজ মঠ থেকে কিছু কাজ দিলে সেগুলো করতে হয় এগুলো করলে মন কিছুর সাথে যুক্ত হয়ে থাকে তাহলে কখনো মনে হবে না আমি সাধু আমি সাধু হয়ে বা আমি সাধারণ গৃহী হয়ে ঠাকুরের অন্ন খাচ্ছি আমাদের যে স্বেচ্ছাসেবকদের ভাবনা চিন্তা স্বেচ্ছাসেবকরা এসেছিলেন তাদের মনের মধ্যেও কিন্তু এই ভাবনা ছিল এতদিন সংসারের জন্য সংসার চালাতে হবে বলে রোজগার করেছি এখন আমাদের সেই প্রয়োজন শেষ হয়ে গেছে এবার আমরা ভগবানের জন্য কাজ করব। এই ভাবটা ওরা এত সুন্দরভাবে গ্রহণ করেছিলেন যে আপনাদের আমরা কি বলবো এবং প্রত্যেকের জীবনে প্রত্যেকের জীবনের মানোন্নয়ন ঘটেছে আমরা বাবুর কথা বললাম উনি যখন এলেন কম্পিউটার প্রায় কিছুই জানতেন না দেখে দেখে কম্পিউটারের কিবোর্ডগুলো সেগুলো চালাতেন তারপরে ধীরে ধীরে কম্পিউটার তার প্রোগ্রাম তার কাজকর্ম এত শিখে গেলেন আমাদের কিছু সমস্যা হলে আমরা তখন ওনার সাহায্য নিতাম এই যে বলছেন না যে কোথায় ভাউইয়ের মতো কোথায় উড়ে যাবি মানে বিরাট আমাদের যে উন্নতি হবে সেটার কথা দিব আমাদের দিব্য জীবনের মানোন্নয়ন হবে আর আরেকটা কথা হচ্ছে কাজ করতে গেলে অনেক সময় একে অপরের সঙ্গে কাজ করতে গেলে মতবিরোধ হয় মতবিরোধে যখন ধাক্কা ধাক্কি মনের ধাক্কা থাকে সেটাকে কখনো খুব গুরুত্বপূর্ণ হিসেবে নেওয়া উচিত নয় আমি যদি মনে করি আমরা সবাই রামকৃষ্ণ পরিবারের সন্তান তাহলে কেউ আমার যে বড়ো দিন তিনি শ্রীরামকৃষ্ণ পরিবারে আগে এসেছেন কেউ আমার যে ছোটো শ্রী শ্রীরামকৃষ্ণ পরিবারে আমার থেকে পরে এসেছে বড় ভাই তিনি যেমন পরিবারে কিছু বললে আমরা কিছু মন খারাপ করি না ঠিক সেই রকম ওই ভাবটি রাখতে হবে এবং যখন আমরা সবাইকে শ্রীরামকৃষ্ণের সন্তান হিসেবে গ্রহণ করতে পারব তখন তথ্য আমাদের এই ভাবটি গ্রহণ করা সহজ হবে মনকে শান্ত করতে হবে ইনার্সিয়া। বা জরত্বের প্রশ্রয় না দিয়ে স্থিরভাবে মনকে প্রশান্ত করতে হবে নতুবা রিয়াকশন প্রতিক্রিয়া সামলানো যায় না ফল খারাপ হয় জব ধ্যান দ্বারা ইন্দ্রিয়গুলি আপনি সংযত হয়ে যাবে কিন্তু প্রথম উহাদিগকে প্রথমে উহাদিগকে বসে রাখবার চেষ্টা করতে হবে জব ধ্যান এক সিটিংয়ে অনেকক্ষণ করবার শক্তি ক্রমশ হয় প্রথম দিকে প্রথম দিনের মধ্যে চার পাঁচবার অভ্যাস বসতে অভ্যাস করলে ভালো মন লাগুক আর না লাগুক ঝপ করে যাওয়া উচিত কারণ বসতে বসতে হয়তো মন আবার একাগ্র হল রূপ হবার খুব সম্ভাবনা থাকে সুতরাং ওই শান্ত ভাবটার জন্য অনিচ্ছা সত্ত্বেও জব ধ্যান করে যাওয়া ভালো কুণ্ডলিনী চৈতন্য হলে রিপুটিপু কোথায় পড়ে যায় তখন মনেও হয় না যে এই সেসব আছে মনকে শান্ত করতে হয় কখনো মনকে কোনো অবস্থাতে মানে জড়ত্বকে কখনো প্রশ্রয় দিতে নেই তাহলে মন কিছু করতে চাইবে না বারবার অভ্যাস করার কথা বলা হয় এটা কিন্তু আমরা নিজেরা অভ্যাস করে দেখেছি আমরা ট্রেনিং সেন্টারে যখন ছিলাম একটি ঘরে আমরা তো সবসময় তিনজন ব্রহ্মচারী একসঙ্গে থাকতাম বাকি দুজনের খুব সাধন বজন করার প্রবণতা ছিল একজন তো তিনি এখন আর আমাদের সঙ্গে নেই বাইরে গিয়ে একটি সংঘ পরিচালনা করছেন তিনি তাকে দেখেছি সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার অনেক আগে তিনি ঘুম থেকে উঠতেন দুটো আড়াইটে নাগাদ পূজনীয় স্বামী জি মহাজে শিষ্য ছিলেন তিনি সমস্ত এগুলি তার কাপড় জামাগুলি মশারির দড়ির ওপর ঝুলিয়ে রাখতেন এবং বাইরের বারান্দায় বাথরুমের সামনের যে আলো সেই জ্বালিয়ে সেগুলি পরে ধীরে ধীরে তিনি মন্দিরের দিকে যাত্রা করতেন অনেক রাত থেকে তিনি জব ধ্যান করতেন বারবার বসতেন সারা দিনে যে কতবার তারা দুজনে মিলে বসতেন এই বারবার বসাটা আমি যে ছিল আমার মনের উপরও খুব প্রভাব পড়ল এবং আমি ওদের সঙ্গে বারবার বসা শুরু করলাম একটা সময় একবার স্ট্যাম্পড হয়ে গেল যে এই সময় এই ঘরে গেলে কাউকেই পাওয়া যাবে না কারণ তিনজনেই বসে তাদের ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বসে তিনজনেই জব ধ্যান করছে প্রথম দিকে একটু কষ্ট হতো তারপরে ধীরে 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 সেটা অভ্যাস হয়ে গেল শেষের দিকে এমন একটা অভ্যাস হয়ে গেল ওটা না করতে পারলে আমাদের বেশি কষ্ট হচ্ছে আগে করতে পারছিলাম না সেটা একটা কষ্টের জিনিস ছিল এখন না করতে পারছি মানে আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে গেছে আর অভ্যাস করতে একটা সময় কষ্ট হচ্ছিল আর একটা সময় অভ্যাস হয়ে যাওয়ার পর সেই অভ্যাসটা রক্ষা করতে না পারতে আরও বেশি কষ্ট স্বামী ব্রহ্মানন্দজি বারবার বলছেন এই শান্ত ভাবটার জন্যই অনিচ্ছা সত্য জবধ্যান করে যাওয়া ভালো প্রথম দিকে আমরা চেষ্টা করতে পারবো না কারণ আমাদের মন অশান্ত যত চেষ্টা করব ধীরে ধীরে মন শান্ত হবে সাধন ভজন করবে কুণ্ডলিনী শক্তির জাগরণ হবে আজ এই পর্যন্ত আগামী দিন স্বামী ব্রহ্মানন্দজির কথোপকথনের সংকলন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ থেকে আরও একটা অংশ আমরা পাঠ আলোচনা করব শ্রী ভগবান আমাদের সকলের কল্যাণ করুন ওম নাম প্রসিদাত্ম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনা মিটে লোকানাম ভব ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत कृष्णार्पणमस्तु